মাসছি। ও মা, কোথায় যাচ্ছিস? টিউশন টিউশন যাচ্ছি। ও মা, তো স্যার সরস্বতী পুজোর দিনও টিউশন পড়ায়? মা, তুমি তো জানো আমার স্যার কতটা ডেডিকেটেড পড়াশোনার প্রতি, আমাকে তো পাশ করিয়েই ছাড়বে স্যার বলে দে, তাই আমাকে পড়তেই হবে, মানে সরস্বতী পুজো দিয়ে অজুহাত করলে হবে না। ব্যাগ কই, বই খাতা? আরে এখন আর বই খাতা নিয়ে পড়তে যেতে হয় না মা, এখন সব ডিজিটাল হয়ে গেছে, এখন এই ফোনেই সব হয়ে যায়। আর তুমি অত চিন্তা করো না, তুমি আসছো। আচ্ছা শোন, আমার বান্ধবী মুনমুন, ওর বাড়ি আজ সরস্বতী পুজো হবে, আমি যাবো, তুই বাড়ি ফিরে কিছু পারলে খেয়ে নিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এনজয় করো এনজয় করো, আসছি। বাবা, এত দেরি হলো তোমার? সবাইকে ম্যানেজ করে তারপর তো আসবো, বলো কোথায় যাবে? আরে আমার মাসির বাড়ি ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে, চলো মাসির সাথে তোমার আলাপ করাবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আসো ভিতরে আসো। মাসি, এটা আমার গার্লফ্রেন্ড প্রিয়া, আর এটা আমার মাসি মুনমুন মাসি।